তার কিছু সমাজ আছে বলে মনে হয় না, মানে একজনকে আরেকজনের জন্য রক্ত দিয়েই তাকে বাঁচাতে হয়। এই রক্ত তৈরি করার কোনো বিজ্ঞান এখনো তৈরি হয়নি, কোনো বিজ্ঞানী কোনো রিসার্চিস্ট বা কোনো গবেষক এই আজ পর্যন্ত এটা করতে পারেনি। কাজে রক্তদান একটা বিশাল দান, এটা বলাই আছে, কাজে কোনো তুলনা নেই। এবং এরকম একটা পরিবেশে এই ধরনের রক্তদান এটা আমাদের সবার কাম, এবং এই রক্তদান শিবির সত্যি কথা এটা একটা বাংলার একটা ঐতিহ্যের ব্যাপার। সারা ভারতবর্ষের মধ্যে এই একটা রাজ্য, যে রাজ্যে এইভাবে ব্যাপকভাবে রক্তদান রক্ত দিয়ে বাংলা ফুটবলে বিদেশি খেলোয়াড়দের খেলানো নিয়ে যে বিষয়টা বলছে ইলেকট্রল, ওই বিষয়টা কি বলবে? মানে বাংলার ফুটবল, মানে বাংলার ফুটবলে বাঙালিদের থেকে বিদেশিদেরই এখন প্রাধান্য বেশি পাচ্ছে, এটা কি বলবেন? দুর্ভাগ্যজনক, সেই জন্যই বলছি যে আমাদের ছেলেদের জাগাতে হবে, আমাদের ছেলেদের কোনো মুখে বললে হবে না, আমাদের ছেলেদের এগিয়ে আসতে হবে, আমাদের ছেলেদের প্রতি মিনিমাম একটা পরিকাঠামো, তাদের সেই সুযোগ সুবিধে সেই সাপোর্টিভ এলিমেন্টগুলো দিতে হবে, তাহলেই আমাদের ছেলেরা আবার আসবে। আমি বিশ্বাস করি আজ নয় কাল হয়তো একটা সময় আবার কিন্তু আমাদের ছেলেরা আবার কিন্তু জেগে উঠবে এবং বাংলার ফুটবল না সারা ভারতের ফুটবল সম্মুখীন হবে। ইস্ট বেঙ্গল এবছর আইএসএল খেলছে, কি বলবে? ফুটবল খেলছে ভালো করে, খুব ভালো করে খেলছে। আমরা সারা বছরই লালনের পক্ষ থেকে আমরা নানা রকম সমস্যামূলক কাজ করে থাকি, আমরা আমফানেও মানুষের পাশে দাঁড়িয়েছি। এই যে করোনার আবহাওয়া চলছে তাতে রক্ত বিশেষ প্রয়োজন, তাই লালনের পক্ষ থেকে আমি সম্পাদক এবং মানুষরাই আমাদের সভাপতি, আমাদের সঙ্গে বেঙ্গল ফুটবল কোচিং ক্যাম্প যৌথ উদ্যোগে আমরা গ্রাজুয়েশন ক্যাম্প করি। আমাদের মিনিমাম 100 বোতল রক্ত আমরা দেবো, তার বেশি এবছর আমাদের হবে, আরও 40-50 জন এক্সট্রা হয়ে যাবে। আমরা আজকে মঞ্চে উপস্থিত করতে পেরেছি গৌতম সরকার, শিশির ঘোষ, সমীর চৌধুরী, সুদীপ চক্রবর্তী, উত্তম মুখার্জি, এছাড়াও প্লেন ক্র্যাশ আপনারা জানেন চেরল হয়েছে, সেই সলিল বিশ্বাস কর্ণগরের সুসন্তান তাকেও আমরা মঞ্চে সম্বর্ধনা দিয়েছি। সম্বর্ধনা দিয়েছি তরুণ দল পাবে করোনা যোদ্ধা, যারা করোনা পেশেন্টদের নিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ভর্তি করে আসছে, তাদের বাড়িতে খাওয়া পৌঁছে দিচ্ছে। আমাদের কর্ণগরীর চার সুসন্তান তরুণ দল পাবে, এবং উচ্চ মাধ্যমিকে আয়ান আলী, যে আমাদের উচ্চ মাধ্যমিকে 500-এর মধ্যে 496-কে দ্বিতীয় স্থান অধিকার করেছে, তাকেও আমরা মঞ্চে সম্বর্ধনা। ইস্ট বেঙ্গল এই বছর আইএসএল খেলছে, কতটা আশাবাদী আপনারা? ইস্ট বেঙ্গল আইএসএল খেলছে এবং অত্যন্ত ভালো টিম হচ্ছে। আমরা লাল হলুদ ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে এবং বেঙ্গল ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই আন্তরিক অভিনন্দন ও অন্তরের ভালোবাসা, লাল হলুদের বাঙালদের ভালোবাসা জানাই। কারণ আইএসএল নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম, আমরা দেবব্রত সরকার নিজুদাকে অনেক রকম আজে বাজে একটু কথা আমরা নানারকম ফেসবুকের মাধ্যমে নানারকমভাবে আমরা বলেছি, লাস্টে এই নিতুদার জয় আমরা করেছি। সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমরা দেবী বলবো লাল হলুদ ঐক্যের পক্ষ থেকে, বাংলা বলবো দেবী দুর্গা, হ্যাঁ 10 হাত দিয়ে আইএসএল খেলার সুযোগ করে দিয়েছে, ধন্যবাদ।